আসসালামু আলাইকুম। দেশ এবং বাহির থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শক, আমরা অনেকেই বাড়িঘর তৈরি করব ভাবতেছি, বাট মালের যে দাম, নির্মাণ সামগ্রী মালের দামের কারণে আমরা অনেকে বাড়ির কাজে হাত দিতেছি না। তো মধ্যে দিয়ে কিছুদিন দাম মূলত কিছুটা কম ছিল, আমরা অনেকেই ভাবছি দাম আরও কমবে, কিন্তু দাম কমার তো দূরের কথা, দাম আমরা আরও দ্বিগুণ হারে বেড়েছে। তো আমি আজকে এই ভিডিওতে ইটের খোয়া, পাথর, বালির দাম তুলে ধরবো। তো চলুন ভিডিওতে দেখে আসি। আমরা প্রথমে জানব ইটের খোয়ার দাম। আমরা মূলত বাজারে যে ইটের খোয়াগুলো পাই, এগুলো প্রতি ফুট মূলত বিক্রি করা হয় 105 টাকা করে। আগে মূলত বিক্রি করা হতো 90 থেকে 95 টাকা, এখন 105 টাকা হয়ে গেছে। তারপর আমরা এক নম্বর যে ইটের খোয়াগুলো আছে, মানে এক নম্বর ইট ভেঙে যে খোয়াগুলো তৈরি করা হয়, এগুলো মূলত প্রতি গাড়ি বর্তমান বাজারে বিক্রি করা হয় 12 থেকে 13 হাজার টাকা করে। দুই নম্বর যে ইটের খোয়াগুলো আছে, এগুলো মূলত প্রতি গাড়ি বিক্রি করা হয় 9,500 টাকা করে। চলুন আমরা এবার পাথরের দাম জেনে নেই। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো যে পাথর, সেটা হচ্ছে ভোলাগঞ্জ পাথর। ভোলাগঞ্জ পাথর প্রতি ফুট বিক্রি করা হয় 130 টাকা করে। আগে মূলত আরও কিছুটা কম ছিল, প্রতি গাড়ি বিক্রি করা হয় 13,500 থেকে 14,000 টাকার ভিতরে। তারপর আছে বেতনাকান্দি পাথর। বেতনাকান্দি পাথর প্রতি ফুট বিক্রি করা হয় 115 টাকা করে, প্রতি গাড়ি বিক্রি করা হয় 10,000 টাকা করে। বুথাভাঙ্গা পাথর, বুথাভাঙ্গা পাথর প্রতি ফুট বিক্রি করা হয় 110 টাকা করে, প্রতি গাড়ি বিক্রি করা হয় 9,000 টাকা করে। ভুটান এলচি পাথর, ভুটান এলচি পাথর প্রতি ফুট বিক্রি করা হয় 110 টাকা করে, প্রতি গাড়ি বিক্রি করা হয় 9,000 টাকা করে। আমরা এবার 2021 সালের বালুর দাম জানব। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো যে বালি, সিলেটি বালি, সিলেটি বালি প্রতি CFT বিক্রি করা হয় 27 টাকা করে, এবং প্রতি গাড়ি আপনারা পেয়ে যাবেন 5,600 থেকে 6,000 টাকার ভিতরে। সিলেটি বালি মূলত প্লাস্টারের কাজে ব্যবহার করা হয়, খুবই ভালো একটা বালি। তারপর আছে লোকাল বালি। লোকাল বালি প্রতি CFT বিক্রি করা হয়, প্রতি গাড়ি বিক্রি করা হয় 4,500 টাকা করে। লাল বালু প্রতি গাড়ি বিক্রি করা হয় 4,000 টাকা করে। বিট বালু, বিট বালি বিক্রি করা হয় 4,300 টাকা করে প্রতি গাড়ি। সাদা বালি বা সোনালি কালার যে বালিগুলো আছে, প্রতি গাড়ি বিক্রি করা হয় 5,000 টাকা করে। তো দর্শক, আপনাদের যদি ইটের খোয়া, পাথর, বালি লাগে তাহলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।